আমি ভুল কিচ্ছু বলিনি চারু। দেখো চারু, পুজো দেওয়াটা তো আর তোমার কাছে রোজগারের কাজ না, তাই না? পুজোটা তুমি মন থেকে দাও, আর তাই পুজোটা সঠিক সময় দিতে না পারলে তুমি মনে মনে কষ্ট পাও, কারণ ঠাকুর পুজোটা তো তুমি একেবারে অন্তর থেকে করো। কাকিমণি, পুজো তো তাই সর্বান্তকরণে তার সেবা করা, সেই সেবা থেকে দূরে থাকতে কারে বা ভালো লাগে বলো? শাস্তি তো তাই চারু যা আমাদের কষ্ট দেয়। দিদিভাই তোমায় শাস্তি দিয়েছেন, আর শাস্তির ধর্ম অনুযায়ী কষ্ট তো তুমি পাবেই চারু। দিদিভাই তোমাকে খুব ভালো করে চেনেন চারু, আর তাই দেখো বেছে বেছে তোমাকে ঠিক এই শাস্তিটাই দিয়েছেন। মা গুরুজন, তার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। দেখো চারু, আমি দিদিভাইকে যতদূর চিনি তাতে আমি এইটুকু বলতে পারি যে এই বাড়িতে মায়ের পরে যদি কোনো বিচক্ষণ ব্যক্তি থেকে থাকেন সেটা দিদিভাই নিজে। আর দিদিভাই যখন তোমায় কোনো শাস্তি দিয়েছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কাকিমণি, ভুল তো সত্যিই আমি করেছি, আমার তো দাদুর ওষুধটা বের করে রেখে যাওয়াই উচিত ছিল, আমি ওইভাবে মন্দিরে চলে গিয়ে একদম ঠিক করিনি। চারু, কি হয়েছে কেন হয়েছে সেটা আমরা সবাই সবটা কিন্তু জানি, সবটা। কিন্তু তারপরও এটাও কিন্তু ঠিক যে গোটা ঘটনাতে তুমি চুমকিকে কিভাবে আড়াল করেছো। আড়াল? না না কাকিমণি, আড়াল যদি করেই থাকো তাতে কি হয়েছে? করেছো, দিদি হিসেবে বোনের প্রতি যেটা তোমার কর্তব্য মনে হয়েছে সেটা তুমি করেছো, এতে এত চমকে ওঠার কি হয়েছে চারু? আমি একা নই চারু, আমার মনে হয় যে দিদিভাইও সেটা বুঝেছে, আর সবটা বোঝার পরও উনি যখন তোমায় এই শাস্তিটা দিয়েছেন তখন বুঝতে হবে এর পেছনে বিশেষ কোনো কারণ আছে। উনি হয়তো তোমাকে কিছু বোঝাতে চান চারু। মা আমাকে বোঝাতে চান কি কাকিমণি? দেখো চারু, তোমরা দুই বোনে খুব সুন্দর করে সংসার করবে, সংসারের সমস্ত দায়িত্ব ভাগাভাগি করে নেবে, এটা তো আমরা সবাই চাই বলো? তাই বলে তুমি প্রত্যেকবার চুমকির দোষের ভাগটাও নেবে সেটা তো আর বারবার হতে পারে না, তাই না বলো চারু? না না কাকিমণি, দোষ তো আমারও ছিল, আমি বা কেন? চারু চারু চারু, আমি সবটা জানি এবং সবটা বুঝি, আমায় তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না। আমি জানি তুমি তোমার দিদি হওয়ার কর্তব্য পালন করেছো এবং সেটা ভালোবেসেই করেছো, কিন্তু একটা কথা মাথায় রেখো চারু, দেখো যেন তাতে আখেরে চুমকিরই না ক্ষতি হয়ে যায়। ক্ষতি? হ্যাঁ চারু, আমরা কিন্তু আমাদের ভুলগুলো থেকে ধীরে ধীরে শিক্ষা নিয়ে একটু একটু করে পারফেক্ট হই, কিন্তু চুমকি যদি ওর ভুলগুলো বুঝতেই না পারে তাহলে ও নিজেকে শুধরবে কী করে বলতো? ওর শিক্ষাটা হবে কী করে বলতো? চারু, তুমি কিন্তু ওকে বুঝতে শিখিয়ে দিচ্ছ যে ও যাই ভুল করুক না কেন ওর ভুলগুলোকে তুমি আড়াল করবে। এটা যদি বারবার হয় তাহলে এটাই কিন্তু চুমকির অভ্যেস হয়ে যাবে চারু, তাতে না তোমার ভালো হবে না চুমকির। এটা ওর অভ্যেস হয়ে যাবে? হ্যাঁ যাবে চারু, একদমই যাবে। আর এতে চুমকির কিন্তু কোনো দোষ নেই, কারণ তুমি নিজে ওকে এইভাবে বোঝাতে শেখাচ্ছ। চারু, আমরা যাকে ভালোবাসি তাকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের কিন্তু কড়াও হতে হয়। দিদিভাই হয়তো তোমাকে এটাই বোঝাতে চেয়েছেন চারু, এবার দয়া করে তুমি একটু কড়া হও, প্রয়োজন পড়লে তুমি শাসনও করো। তুমি চারুর সঙ্গে এভাবে কথা বলছিলে কেন? আর দুম করে ফোনটা কেটে দিলে? ও মা, আমি আবার কি কথা বললাম? আর যা বলেছি তো ন্যায্য কথাই বলেছি। কোনটা ন্যায্য চুমকির মা? তুমি একবারও চারুকে জিজ্ঞেস করেছো চারু তুই কেমন আছিস? কি যে বলো না, ওটা আমি কেন জিজ্ঞেস করব, তুমি আছো তো। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা বাপ বেটিতে কিরকম কথা আদান প্রদান হয় সব তো শুনলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই তো কানে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলে? অন্যায় হয়ে গেছে, এই যে অন্যায় হয়ে গেছে গো, ক্ষমা করে দাও, আমার খুব পাপ হয়ে গেছে, আসলে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো পর গো পর। কিন্তু কি করব বলো, একই ছাতের তলায় থাকি তো, তাই কানে কথাগুলো চলে এলো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা মনে আসছে তাই বলে যাচ্ছ তুমি? চারুর বাবা আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে না কিন্তু, তুমি কিন্তু সেদিনের কথা ভুলে যেও না। কোন দিন? সেদিন তুমি এসেছিলে যেদিন আমার কাছে, আমি কিন্তু তোমার কাছে যাইনি।
চারু, হ্যাঁ চারু, আমি জানি, জানো কাছের মানুষ যদি ভুল করে না, সেই ভুলটা শুধরে দেওয়ার কর্তব্যটা আমাদেরই, আর সেটা খুব একটা সহজ সাধ্য কাজও নয়। কেন জানো, সে হয়তো কখনো তোমাকে সেই জায়গাটাই দেবে না। কাকিমণি? হ্যাঁ তাই চারু, একদমই তাই। সবটা জেনে বুঝে আমি এই কথাটা বলছি, কিন্তু তবু বলছি, হাল ছাড়লে কিন্তু আমাদের চলবে না। কেন বলো তো? কারণ কাছের মানুষের ভুলটা শুধরে দেওয়ার কর্তব্যটাও আমাদেরই। আর ভুল হবে না কাকিমণি, এবার থেকে এই কথাগুলো আমার মাথায় থাকবে। চুমকি যদি ভেবে থাকে আমি দুর্বল, ও একটার পর একটা অন্যায় করে যাবে আর আমি ওকে সব অন্যায় থেকে আড়াল করব, তাহলে ও ভুল করছে। একটু কেঁদে দিলেই কোলে জল হয়ে যায়, সে নাকি আবার দুর্বল না? তুই আবার কি করবি চারু? আজ থেকে আর প্রশ্রয় দিয়ে নয়, শক্ত হাতে আমি ওকে শাসন করব। আর যদি দেখি ও কোনো অন্যায় করছে, তাহলে ওকে শাস্তি দিতেও আমার হাত কাঁপবে না। চারু তখন কতটুকু বয়স যখন ওর মা চলে যায়? সব মনে আছে গো আমার, সমস্ত মনে আছে, স্পষ্ট মনে আছে। ওই একরত্তি মেয়েকে নিয়ে তুমি এসেছিলে আমার কাছে, কারণ ওই একরত্তি মেয়ের মায়ের দরকার ছিল, আর আমিও সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম যখন ওই ছোট ছোট হাত নিয়ে মেয়েটা আমার কাছে মা মা বলে ছুটে এলাম, আমার মনটাও কেঁদে উঠল। আচ্ছা আচ্ছা, তার জন্য কোনোদিন কখনো কি তোমার অমর্যাদা হয়েছে সংসারে? চারু তোমাকে সেই জায়গা দেয়নি? হ্যাঁ, আজকে আমি দেখেছি যে তোমরা দুজন আমাকে কত জায়গা দিয়েছো। বাবারে বাবা, যদি অত জায়গা দিতে না, তাহলে সকাল সকাল বাপ বেটিতে মিলে ওরকম স্মৃতি কথা আওড়াতে না। হ্যাঁ গো, তোমার যে ওনার জন্য এত শোক, এত কষ্ট এখনো আছে, তা তো আগে জানতাম না। চুপ! সত্যি বাবা, ওই মেয়ের যদি এতটুকু কোনো কৃতজ্ঞতা থাকে, সেই তো রক্তের টান যাবে কোথায়? কার সম্পর্কে তুমি এই কথা বলছো? সে আমার স্ত্রী, চারুর মা, তার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলো। কাকে তুমি ছোট থেকে টেনে ধরে বড় করেছো চুমকির মা? চারুকে? তাই জন্য সংসারের চাপে মেয়েটার লেখাপড়াটাই বন্ধ হয়ে গেল। ওর মার আর আমার স্বপ্ন ছিল চারুকে লেখাপড়া শেখাবো, উচ্চ শিক্ষা নিয়ে চারু গায়ের নাম উজ্জ্বল করবে। কিন্তু কি হলো, মেধা থাকা সত্ত্বেও মেয়েটা ক্লাস এইটের পরে পড়তেই পারলো না। বিয়ে দেওয়াটাই কি সব? আর আর কি বললে? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সে কথা মুখে এলো না, কৃতজ্ঞতা তো ওর কাছে আমাদের থাকা উচিত। ওকে খাইয়ে পড়িয়ে তুমি মানুষ করনি, উল্টে আমাদের সবার খাওয়া পাওয়ার দায়িত্ব কে নিয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? সংসার বড় কঠিন জায়গা চারু, এই সংসারে তুমি যা দেবে সংসার ঠিক শত গুণ তোমাকে ফিরিয়ে দেবে। আর তাই আজ আমার সামনে দাঁড়িয়ে যে সিদ্ধান্তটা তুমি নিয়েছ, তার যেন কোনো অন্যথা না হয়। হবে না কাকিমণি, আমি বুঝেছি যে চুমকি কোনো অন্যায় করলে তাতে এই সংসারেরও ক্ষতি হবে। ঠিক যেমন করে দাদু ভাইয়ের শরীরটা খারাপ হলো। ঠিক তাই, ঠিক তাই। দেখো চারু, পিসিমণি যে কথাগুলো বলেছিল সেগুলো খুব কড়া কথা হলেও ভুল কিন্তু কিছু বলেনি। আমরা প্রত্যেকে যথেষ্ট বিপদের মধ্যে রয়েছি। চুমকির ভুলগুলো হয়তো অনিচ্ছাকৃত ভুল, কিন্তু সেই ভুলগুলো আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকারক। জানি কাকিমণি,
আমি আর কোনো ভুল করব না, আর সেটা শুধু চুমকির ভালোর জন্য নয়, সংসারের ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য, তাই তো? করব কাকিমণি, এই সংসারের কোনো ক্ষতি হতে দিতে আমি পারবো না। ঠিক দিদিভাইয়ের মতো। দিদিভাইয়া জানো তো, এই সংসারটাকে আগলে রাখার জন্য সব রকম চেষ্টা করেছে। একটা অসম্ভব জেদ আমি দিদিভাইয়ের মধ্যে সারা জীবন লক্ষ্য করেছি। তোমার মধ্যেও ঠিক তাই রয়েছে চারু, আর তাই বলছি শক্ত হও। হব কাকিমণি। তোমার জীবনের সব থেকে বড় শক্তি কি জানো চারু? আর্য। ওই শক্তির জায়গায় তো আমি অনেক আগেই ছুরি চালিয়ে রেখে দিয়েছি। চারু, তুই আমায় নিজে কথা দিয়েছিস, মনে আছে তো? তাই আমি বলছি চারু, ওর থেকে তুমি কিচ্ছু লুকোবে না, ওকে মন খুলে সমস্ত কথা বলবে, তোমার সুখ দুঃখ, মান অপমান, ভালো লাগা খারাপ লাগা সবটা, সব।